আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। দ্বিমুখী স্ট্র্যাটেজি নিয়ে মঙ্গলবার থেকেই ঘরোয়া প্রচার শুরু মমতার, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। ভবানীপুরে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে তৃণমূল। কাশফুল শিবিরের তরফে নতুন করে প্রচার কৌশল সাজানো হলো ভবানীপুরের জন্য। করোনা পরিস্থিতিতে ঘরোয়া কর্মসূচিতে জোর দিয়েছে তৃণমূল, সেই মর্মেই প্রকাশ করা হয়েছে কর্মসূচির দিনক্ষণ। আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কর্মসূচি। দলীয় সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আপাতত 5টি ওয়ার্ডের ঘরোয়া কর্মসূচি করার দিনক্ষণ ঠিক করেছে দল। জানা গিয়েছে আজ 21শে সেপ্টেম্বর ভবানীপুরের 77 নম্বর ওয়ার্ডে একবালপুরের ইব্রাহিম রোডে একটি ঘরোয়া সভার আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 22শে সেপ্টেম্বর 82 নম্বর ওয়ার্ডে অহিন্দ্র মঞ্চে সভা করবেন তিনি। সেখানে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলবেন তৃণমূল নেত্রী। এছাড়াও 23শে সেপ্টেম্বর 70 নম্বর ওয়ার্ডে চক্রবেরিয়া উত্তর ও পদ্মপুকুর এলাকায় তৃণমূল সুপ্রিমোর প্রচারে বেরোনোর কথা রয়েছে। কলিন রোড ও শেক্সপিয়ার সরণী থানার কাছে 2টি ছোট ছোট সভা রয়েছে 25শে সেপ্টেম্বর। প্রচারে একেবারে শেষ দিনে অর্থাৎ 26শে সেপ্টেম্বর 73 নম্বর ওয়ার্ডের হরিশ মুখার্জি রোডে ছোট সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভবানীপুরের 8টি ওয়ার্ডে দিন রাতের হিসেব করে দলের নেতাকর্মীদের এবং মহিলাদের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে ওয়ার্ড পিছু নির্দিষ্ট সংখ্যক স্ট্রিট কর্নার হিসেবে প্রচার করবে তারা। 8 ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে 5 হেভিওয়েট নেতার হাতে। এই নেতারা নিয়ম করে সকালবেলা ঘুরবেন সংশ্লিষ্ট এলাকায়, এরপর বিকেলে প্রচারের দায়িত্ব পড়েছে মহিলাদের উপর। দলীয় সূত্রে খবর, এই 8টি ওয়ার্ডের জন্য একটি করে দল তৈরি করা হয়েছে। প্রতি দলে 5 জন করে মহিলা থাকবেন। এরা সকলেই যাবেন স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি, সেখানে গিয়ে প্রত্যেকের সমস্যা যেমন শুনবেন, ঠিক তেমনই কোন পরিবার সরকারের কোন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন বা প্রকল্পের পরিষেবা পেতে কী কী সমস্যা হচ্ছে সেসব বিষয়ে খোঁজখবর নেবেন। একই সঙ্গে বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষায় তৈরি লিফলেট পৌঁছে দেবেন প্রত্যেকের ঘরে ঘরে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি, দলের নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি, তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে আচমকাই সরিয়ে দিল বিজেপি, তার জায়গায় নতুন সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ। সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ ফুরানোর কথা ছিল 2023 সালের জানুয়ারি মাসে। তার জায়গায় ওই পদে কে আসবেন তা নিয়ে দলের মধ্যেও আলাপ আলোচনা চলছিল, তবে ওই সময়সীমার এতটা আগেই তাকে সরিয়ে দেওয়া হবে তার আজ খুনাক্ষরেও পায়নি রাজ্য বিজেপি। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। শুভেন্দুকে মানেন না বিজেপির 24 বিধায়ক, খেলা বাকি আছে বোঝালেন কুণাল। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। রাজ্যসভার আসনে ভোট, যদিও পূর্ব নির্ধারিত কোন দল জিতবে, কিন্তু নিয়ম রক্ষার খাতিরে হলো প্রার্থী দেয় প্রায় প্রত্যেক দল। এবার সেই গতানুগতিক পরম্পরা ভাঙতে চলেছে বিজেপি। এদিন বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দেন রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি। আর সেই টুইটের জবাবেই পাল্টা টুইট কুণাল ঘোষের, সাথে চিরাচরিত নজিরবিহীন খোঁচা। সাত সকালে একটি টুইটে শুভেন্দু লেখেন, রাজ্যসভায় আমরা কোনো প্রার্থীর মনোনয়ন জমা দেব না। যদিও নিজেদের লক্ষ্য সম্পর্কে ওয়াকিবাল শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভবানীপুর আসনে জয়লাভ করাই এখন বিজেপির একমাত্র লক্ষ্য। তার কথায় বিজেপি রাজ্যসভার জন্য এ রাজ্য থেকে কোনো প্রার্থী দেবে না, ভোটের ফলাফল পূর্ব নির্ধারিত, বরং আমাদের লক্ষ্য এখন একজন হেরে যাওয়া মুখ্যমন্ত্রীকে আবারও হারানো, জয় মা কালী। সেই টুইটের পর পাল্টা টুইটে কুণাল ঘোষ লিখেছেন, শুভেন্দুকে মানেন না বিজেপির 24 বিধায়ক। তার কথায় বিরোধী দলনেতারই বিরোধী হলেন অন্তত 24 বিধায়ক, হিসেবের থেকেও কম ভোট পাবেন, অনেকে নানা ছুতোয় ভোট দিতে যাবেন না। সেই ভাই প্রার্থী না দিয়ে বড় বড় কথা, শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা। যতদিন যাবে তৃণমূলের বিধায়ক বাড়বে, বিজেপির কমবে, জয় মা দুর্গা। অর্থাৎ বাবুল সুপ্রিয় শেষ নয়, লাইনে আরও বিজেপির নেতা সাংসদ বিধায়করা রয়েছেন, এক কথায় খেলা বাকি আছে। প্রসঙ্গত, কদিন আগে শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে এক রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি চরম কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। নাম না করে তিনি বলেন, পায়ে ব্যান্ডেজ করে কত কাণ্ড করলেন তাও আমি জিতেছি, চিন্তা করবেন না, নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো। জবাবে কুণাল বলেছিলেন, বাঘ ছাল পড়া বিড়াল যতই চেঁচাক ওটা হালুম হয় না, ওটা ম্যাওই শোনায়।
এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মন খুলে কাজ করতে পারবো, নবান্নে মমতার সঙ্গে দেখা করে আপ্লুত বাবুল সুপ্রিয়। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। বিজেপি শ্রেষ হবে মাত্র তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এর দুদিনের মাথায় নির্ধারিত সূচি মেনে সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন আসানসোলের সাংসদ। সঙ্গে ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নবান্নে আসেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী ঘরে বসে দুজনের মধ্যে আধ ঘন্টা কথাবার্তা হয়। বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে জানান সাংসদ। নবান্ন থেকে বেরিয়ে এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, আমি আজ খুশি, দিদির ভালোবাসা উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত, মন খুলে কাজ করতে পারবো। তবে দলে তার ভূমিকা কী তা ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবেন বলে জানিয়েছেন আসানসোলের সাংসদ। বাবুলের কথায় দিদি ও অভিষেক যা দায়িত্ব দেবেন তা পালন করব, মন খুলে গানও গাইতে পারবো, দিদি যে গান গাইতে বলবেন সেই গান গাইব। নবান্ন থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন আসানসোলের সাংসদ। তার কথায়, এর আগেও একাধিকবার দিদির সঙ্গে আমার দেখা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, এদিনও তাই হলো, অন্য জায়গা থেকে এখানে এসেছি কিন্তু দিদি অভিষেক আমাকে আপন করে নিয়েছেন। এদিন বাবুল সুপ্রিয় আরও জানিয়েছেন, দিদি বলেছেন মন খুলে কাজ করতে, সঙ্গে মন খুলে গান করতেও বলেছেন। মমতা ও বাবুল সুপ্রিয় সাক্ষাতের স্বাভাবিকভাবেই ঝালমুড়ি প্রসঙ্গ উঠে আসে। এ নিয়ে প্রশ্ন করতে আসানসোলের সাংসদ বলে, এখন দেখা গিয়েছে মুড়ি খেলে মোটা হয়ে যাচ্ছে, ইউরিয়া মেশানো হচ্ছে মুড়িতে, তাই দিদি সেই মুড়ি খেতে বারণ করেছেন, উনিও খাচ্ছেন না। প্রসঙ্গত 18 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন বাবুল সুপ্রিয়। যোগদান অনুষ্ঠানে ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, লোকসভার সাংসদ পদ ছেড়ে দিতে পারেন তিনি, বদলে অর্পিতা ঘোষের সিরেজ যাওয়া সাংসদ আসনে রাজ্যসভায় যেতে পারেন বাবুল সুপ্রিয়। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। রাজ্যসভায় প্রার্থী দেবে না বিজেপি, ফোকাস ভবানীপুরেই, জানালেন শুভেন্দু অধিকারী। বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। আগামী 4 অক্টোবর পশ্চিমবঙ্গ সহ আরও 4 রাজ্যের রাজ্যসভার 6টি ফাঁকা আসনে উপনির্বাচন হবে। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি, টুইটে এদিন এমনই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপাতত ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোই দলের লক্ষ্য বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী 4 অক্টোবর পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের 1টি করে আসনে উপনির্বাচন হবে। ওই দিনই তামিলনাড়ুর 2টি রাজ্যসভার ফাঁকা আসনেও উপনির্বাচন হবে। বাংলায় 21 নির্বাচনে মানুষ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করায় সাংসদ পদ ছাড়েন, ওই আসনে ফের উপনির্বাচন হবে। তৃণমূল ওই আসনে সুস্মিতা দেবকে প্রার্থী করেছে। অসমের শিলচরের এই প্রাক্তন কংগ্রেস সাংসদের অভিজ্ঞতা সংসদে কাজে লাগাতে চায় তৃণমূল। তবে তৃণমূল প্রার্থী দিলেও বিজেপি রাজ্যসভার উপনির্বাচনে কাউকেই মনোনয়ন দিচ্ছে না, বরং দলের সব ফোকাস এখন ভবানীপুরের উপনির্বাচনে। এদিন টুইটে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি কোনো প্রার্থীকে মনোনয়ন দেবে না, ফলাফল পূর্ব নির্ধারিত। আমাদের ফোকাস হলো অনির্বাচিত মুখ্যমন্ত্রীর আবারও অনির্বাচিত হওয়া নিশ্চিত করা, জয় মা কালী। প্রসঙ্গত ভবানীপুর উপনির্বাচনে মমতার বিরুদ্ধে অল আউট ঝাঁপাচ্ছে বিজেপি, দলের রাজ্য নেতারা পালা করে প্রচার সারছেন ভবানীপুরে। দুধে আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়িওয়াল ভবানীপুরে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে গেরুয়া শিবিরের বাজি। ভবানীপুরে বাড়ি বাড়ি জনসংযোগে জোর দিচ্ছে পদ্মশিবির। উল্টো দিকে দলনেত্রীর হয়ে ভবানীপুরে প্রচারে ঝড় তুলেছেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, মদন মিত্ররা। আজ থেকে ভবানীপুরে টানা কর্মসূচি রয়েছে খোদ তৃণমূল নেত্রীরও, একাধিক এলাকায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4 অক্টোবর রাজ্যসভার উপনির্বাচন, পশ্চিমবঙ্গ সহ অসম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর 6টি ফাঁকা আসনে ওই দিন ভোটগ্রহণ হবে। ওই দিনই ভোটের ফল ঘোষণা। উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 22শে সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ 27শে সেপ্টেম্বর। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার বন্ধ করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে জোর চর্চা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গেই থাকবেন। ভবানীপুর নিয়ে শাসক বিরোধী দুই দলই জোর কদমে প্রচার চালাচ্ছে। ঠিক 10 দিনের মাথায় ভবানীপুর সহ রাজ্যের 3 কেন্দ্রে ভোট হতে চলেছে, ফলাফল ঘোষণা হবে আগামী 3 অক্টোবর। একদিকে তৃণমূল যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করে ওনাকে ফের মুখ্যমন্ত্রী বানানোর জন্য কোমর বেঁধে নেমেছে, তেমনই বিজেপি নন এমএলএ মুখ্যমন্ত্রীকে আবারও হারানোর পরিকল্পনায় প্রচার চালাচ্ছে। অন্যদিকে আগামী দিনে রাজ্যে 1টি রাজ্যসভার আসনেও নির্বাচন হতে চলেছে। তৃণমূল বিধায়ক মানস ভূঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে ভোট হবে। তৃণমূলের তরফ থেকে ওই আসনের জন্য সদ্য কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়া অসমের নেত্রী সুস্মিতা দেবকে মনোনীত করা হয়েছে। তবে বিজেপি গতবারের মতো এবারও রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিজেপি আগামী রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দেবে না,
এর বদলে বিজেপি ভবানীপুরে নন এমএলএ মুখ্যমন্ত্রীকে আবারও হারানোর দিকে মন দেবে। টুইটের শেষে জয়মা কালীও লিখেছেন, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর এই বয়ানের পর এটুকু পরিষ্কার যে তৃণমূল গতবারের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ পেতে চলেছে। এর আগে দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে জওহর সরকারকে মনোনীত করেছিল তৃণমূল, সেবারও শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, বিজেপি সেবারও প্রার্থী দেয়নি। তবে শুভেন্দু অধিকারীর এই ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছে ওয়াকিবাল মহল। বিশেষজ্ঞদের মতে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে জোর দেওয়ার জন্য না, রাজ্যসভায় শাসক দলের প্রার্থীকে হারানোর মতো ক্ষমতা না থাকার কারণেই বিজেপি পিছু হটেছে। অন্যদিকে ভবানীপুর নির্বাচনের আগে বিজেপির জয় শ্রীরাম ধ্বনির বদলে জয় মা কালী ধ্বনি দেওয়াকেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবাল মহল।